হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এই চটের বস্তার উপর এই খেলনা ঘোড়ার ডিজাইনটি তৈরি করে দেখাবো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি আসনের কিছুটা ছেড়ে ক্রস চিহ্ন তৈরি করেছি পাশাপাশি আমি ক্রস চিহ্ন তৈরি করেছি তিরিশটি ক্রস চিহ্ন তৈরি করার পর তার উপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন কমিয়েছি সাতাশটি ক্রস চিহ্ন তৈরি করেছি কিন সাতাশটি ক্রস চিহ্ন ধারে আমি দুটি নীল কালার দিয়েছি তারপরে ভিতরে গাঢ় আকাশি রঙের আকাশি কালারটা আমি দিয়েছি মোট আমার দ্বিতীয় লাইনের সংখ্যা হচ্ছে সাতাশটি তার উপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন কমিয়ে আমি আবার পঁচিশটি ক্রস চিহ্ন করেছি এইভাবে আমি তিনটি লাইন তৈরি করেছি লাইন তৈরি করার পর বারোটি চিহ্ন ছেড়ে তেরো নম্বর ক্রস চিহ্ন থেকে আমি দুটি করে ক্রস চিহ্ন আমি আট লাইন তৈরি করেছি দুটি নীল কালার দুটি গাঢ় আকাশি কালার দিয়ে আমি আটটি লাইন তৈরি করেছি আপনারা একটু ভালো করে দেখবেন তার ওপরের লাইনেও আমি দুটি করে ক্রস চিহ্ন এগারো লাইন তৈরি করেছি এগারো লাইন তৈরি করার পর আমি যে খেলনার ছাতার অংশটি আছে সেটি তৈরি করেছি প্রথমে আমি সবুজ কালারের দেখুন দুটো ক্রস চিহ্ন করেছি তার উপরে দুদিকে দুটো বাড়িয়ে চারটা করে ক্রস চিহ্ন দু লাইন তৈরি করেছি তার উপরে দুটো ক্রস চিহ্ন এবার আমি নীল কালার দিয়ে তৈরি করেছি ফার্স্ট আমি ছটা ক্রস চিহ্ন তৈরি করে তার নিচে দুটো তার নিচে একটা দুপাশে তৈরি করেছি ছটা ক্রস চিহ্নের উপরে আবার ছটা ক্রস চিহ্ন তার উপরে দুদিকে দুটো কমিয়ে চারটা করে ক্রস চিহ্ন দু লাইন তার উপরে দুদিকে দুটো ক্রস চিহ্ন কমিয়ে দুটো করে ক্রস চিহ্ন তিন লাইন তৈরি করেছি তার সাইডে টুঁত কালার দিয়ে ফার্স্ট একটা ক্রস চিহ্ন তার নিচে দুটো তার নিচে তিনটা তার নিচে তিনটা তার নিচে চারটা তার নিচে চারটা তার নিচে পাঁচটা পাঁচটার নিচে দুটো একটা এভাবে টুঁত কালারটা তৈরি করেছি তার সাইডে আবার নীল কালার দিয়ে তৈরি করেছি ফার্স্ট চারটা চারটার পরে পাঁচটা পাঁচটার পরে ছটা ক্রস চিহ্ন কোনি করে আমি চার লাইন তৈরি করেছি রং দিয়ে তৈরি করার পর আমি গোলাপি হালকা গোলাপি কালার দিয়ে দেখুন প্রথমে দুটো তারপর চারটা করে চিহ্ন দু লাইন তার নিচে দুটো ক্রস চিহ্ন এইভাবে গোলাপি রঙের উল দিয়ে তৈরি করেছি সাইডে আবার সবুজ রঙের উল দিয়ে তৈরি করেছি সাইডে দেখুন দুটো সবুজ তার নিচে দুটো দুটো করে দু লাইন তার নিচে একটা এইভাবে আমার সবুজটি তৈরি হয়েছে তারপর মিডিলে যে মিডিলে নীল কালারের যে লাইনটি আমি তৈরি করেছিলাম ডিজাইনটি তৈরি করেছিলাম তার সাইডে যে হালকা এ সরি গাঢ় আকাশি এবং নীল কালার এক পাশের মতো দ্বিতীয় পাশেও ঘর সংখ্যা হবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ ভালো করে দেখে ঘর সংখ্যা বুঝে নিন এভাবে আমি ছাতার অংশটি তৈরি করেছি ছাতার মাথায় যে ডিজাইনটি তৈরি করেছি প্রথম দুদিকে তিনটি করে ছটি চিহ্ন ছেড়ে ছটি ক্রস চিহ্ন তৈরি করেছি তার উপরে চারটি ক্রস চিহ্ন তার উপরে দুটি ক্রস চিহ্ন এইভাবে তৈরি করার পর আমি ঘোড়াটি তৈরি করেছি ঘোড়াটি তৈরি করার জন্য আমি বারোটি ক্রস চিহ্ন তৈরি করেছি বারোটি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি নিচে চারটি ক্রস চিহ্ন তার নিচে দুটো ক্রস চিহ্ন তার তার পাশে একটা আরেক পাশে ওইভাবে চারটা তার নিচে একটা তার কোণে দুটা এর চিহ্নের উপরে আমি ষোলোটি চিহ্ন তৈরি করেছি মিডিলে আমি লাল কালারের উল দিয়েছি তার উপরে তেরোটি ক্রস চিহ্ন তেরোটি ক্রস চিহ্নের উপরেও তেরোটি চিহ্ন তৈরি করেছি তেরোটি ক্রস চিহ্নের ওপরে আমি একটি ক্রস চিহ্ন কমিয়ে বারোটি ক্রস চিহ্ন বারোটি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি গলা থেকে মাথার অংশ তৈরি করেছি দেখুন ছটা তার ওপরে পাঁচটা ক্রস চিহ্ন তার ওপরে আটটা আটটার ওপরে সাতটা সাতটার ওপরে পাঁচটা পাঁচটার ওপরে চারটা চারটার উপরে দুটা এভাবে গোলা থেকে মুখের অংশ তৈরি করার পর লেজটি তৈরি করেছি দুটো তার নিচে তিনটা তিনটা করে আবার তিন লাইন এইভাবে আমার খোঁড়াটি তৈরি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা